সারা দেশের ন্যায় বড়লেখা উপজেলায় সরকার নির্ধারিত কঠোর লকডাউন চলছে। তবে লকডাউন কেউ কেউ মানছেন, আবার অনেকেই মানছেন না। কিছু কিছু শপিং মল দোকানপাট ছাড়া বাকি সবাই ব্যবসাপাতি খুলে দিব্যি ব্যবসা করছেন। দিনের নির্ধারিত বিকেল তিনটার পর দোকান বন্ধ করার কথা থাকলেও প্রশাসনের কর্মকর্তা দেখা মাত্র কেউ কেউ আড়াল হচ্ছেন। আবার গত দু এক দিনের মধ্যেও প্রশাসনের কাউকে দেখতে পাননি বলে জানান এই ব্যবসায়ী। পুলিশে নিষেধ দিছে ফিসে দি, এই দুই একদিন থেকে পুলিশ আসছে না, পুলিশ থাকে না চলিবালা। আর পুলিশ যাওয়ার বাদে আর ইচ্ছাইতে মনে করো যেন পুলিশ থাকো নি, আর আমরা থাকি না, অন্য বাদে গাড়ি চালাই। এই লকডাউন আমরা মনে করো গাও মাজন 300 টাকা দিয়া আমরা কোনো দূরত খাইয়া দিয়া বাঁচিয়া, আর আমরা ফ্যামিলি চালাইবার মতন এত অভিজ্ঞান নাই। এগুলা মুখে মাস্ক নেই, জানতে চাইলে এ বিষয়ে হাসি ঠাট্টার ছলে উড়িয়ে দেন অনেকেই। আবার অনেকেই করোনা নামক কিছু বাংলাদেশে নেই বলেও জানান। আবার নিয়ম মেনে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারছেন, তারা বাজারে লোকজন কম আসাতে ব্যবসাপাতি করতে পারছেন না বলেও জানান। তো লকডাউনে মানুষ বাড়ি ঘরে আছে, মানুষ বাইরে হাসি ঠাট্টার চলে করোনাকে উড়িয়ে দেয়া কিংবা মুখে মাস্ক না পরে দিব্যি ব্যবসাপাতি করা থেকে বিরত থাকতে হবে বলে সচেতন মহল মনে করেন।